জমে উঠেছে বগুড়ার মহাস্থানে শীতকালীন সবজির হাট। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত। এখানকার সবজি টাটকা ও মানসম্মত হওয়ায় দেশ জুড়ে সুনাম রয়েছে। এবছর ন্যায্য দাম পেয়ে খুশি কৃষক, ফলে সবজি চাষে আগ্রহ বাড়ছে। এদিকে লক্ষ্যমাত্রা পূরণের আশা কৃষি বিভাগের। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর তথ্য ও আব্দুর রাজ্জাকের পাঠানো চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। উত্তরের সর্ববৃহৎ পাইকারি সবজির হাট বগুড়ার মহাস্থানে। বিভিন্ন জেলার চাষিরা সবজি নিয়ে আসেন এখানে। সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত থাকে এই হাট। এখানকার টাটকা ও সতেজ সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যায়। সবজি ভেদে দাম গড়ে 22 থেকে 60 টাকা। সবজির ন্যায্য দাম পেয়ে খুশি চাষিরা, তবে উৎপাদন খরচ বাড়ার অভিযোগ তাদের। ওষুধপাতি সব জিনিসের দাম, সার খোলার দাম বেশি, তো এখন মালের দাম কম, লাভ কেমন হয়? গত বছরের তুলনায় এবছরে বীজের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এবার মনে করেন যে ফসল লাগাছি ভালো ফসল পাচ্ছি, এবার আর বছর যাতে মনে করেন আরও বেশি লাগানোর চেষ্টা আছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বেশির কথা বলছেন ব্যবসায়ীরা। ক্যারিং খরচ বেশি, লেবার বেশি, খাজনা বেশি, গাড়ি ভাড়া বেশি, গাড়ি নিয়ে মানে দাম বেশি। এদের জিনিস মনে করেন এখানে কিলাম হলো 30 টাকা কেজি, আপনার পড়ে গেল 33 টাকা কেজি, আমার ওখানে যা আপনার 40 টাকা, এরকম বিক্রি করা লাগে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। এখানকার যে উৎপাদিত সবজি, সেই সবজি আমাদের বগুড়ার চাহিদা মেটানোর পরেও দেশের বিভিন্ন অঞ্চলে এবং এমনও রেকর্ড আছে আমাদের দেশের বাইরেও কিন্তু যায়। জেলায় প্রতি বছর প্রায় 20,000 হেক্টর জমিতে 4 লাখ মেট্রিক টন সবজির উৎপাদন হয়, আর জেলার চাহিদা 16 লাখ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।